शुरू करते हैं। बंधुरा आज का मैं नतुन मोबाइल अनबॉक्सिंग करब। अभी मजा आएगा ना भिड़ो। तुम्हारा देखते ही पाच्छो मॉडल नंबर ओप्पो A57। तो तुम्हारा देखे नाओ शेष अब्दि ভিডিওটা, তাহলে বুঝতে পারবে এর ভিতরে কি কি ফিচারস আছে আর মডেলটার ক্যামেরা কোয়ালিটি কিরকম। তোমরা দেখতেই পাচ্ছ মডেলটি, প্রথমে এর সিল প্যাকটা কাটা হলো, এটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। এর ভিতরে মোবাইলটি রাখা আছে, আমি এখন এটাকে ওপেন করছি। আমরা এটিকে ওপেন করলাম, ওপেন করার পর তোমরা দেখতেই পাচ্ছ এই কভারটি আমি রিমুভ করার পরে অসাধারণ লাগছে দেখতে, আর বিশেষ করে পিছনের যে ক্যামেরা ডিজাইনটা সেটা খুবই সুন্দর লাগছে। সঠিক বলেছেন, অনেকটা স্লিম এবং ফ্ল্যাট, অনেক মোবাইল খুবই চোঙের মতো লম্বা হয় এটা সেরকম না। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা উপর যে ব্র্যান্ডিংটা দেওয়া আছে লেখাটা সেটাও অনেকটা গ্লেজি মনে হচ্ছে। তো এর ভিতরে কী কী আছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। বক্সের ভিতরে কি কি আছে, সিম ইজেক্টার পিন আছে, আর কুইক গাইড একটা দেওয়া আছে, চার্জার 33 ওয়াট তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সুপার ভোক চার্জার। আর এর সঙ্গে একটা খুব সুন্দর হোয়াইট ট্রান্সপ্যারেন্ট ব্যাক কভারও দেওয়া আছে। এর মধ্যে যদি আমি মোবাইলটাকে রাখি তাহলে কত সুন্দর লাগবে দেখো, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর হাতে গ্রিপ হচ্ছে এবং যেন এটা হাত থেকে পড়ে না যায় সেই জন্য এই ব্যাক কভারটা দেওয়া হয়েছে। আচ্ছা হামকো সিখা রিয়া হ্যায়, এটাকে আমি অন করছি, ওপো লেখা আসছে, এটা আমার দিদির জন্য কেনা হয়েছে, কালার ওএস লেখাটা আসছে। ক্যামেরা ফিচার্সটা তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি কি ফিচার্স আছে। ক্যামেরা অন করলাম, প্রথমে তোমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ প্রথমে নাইট মোড আছে, উপরে যে তিনটা গোলাকার চিহ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিল্টার অপশন, মানে এটা ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হবে দেখতেই পাচ্ছ তোমরা এই যে। আচ্ছা তারপরে রেশিও দেওয়া আছে 4:3, 1:1 ফুল, তারপরে 16:9। তারপরে আর কি ফিচার্স আছে সেটা দেখে নিই, এখানে দেখো এই যে অপশনগুলো 2x 5x অবধি করা আছে, মানে ক্লিক করলেই অটোমেটিক সেটা শিফট হয়ে যাবে 5x 2x অবধি। তারপরে চলে আসি ভিডিও অপশনে, তোমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ ভিডিও অপশনে এখানে ফ্ল্যাশ অন করে ভিডিও করা যাবে। ভিডিও অপশনে যেটা সবথেকে দরকারি জিনিস সেটা হচ্ছে এর মধ্যে 4K রেকর্ডিং অপশন আছে কি নেই দেখো, নিচে তোমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ ভিডিও রেজলিউশন এটা 1080p অবধি আছে। আমার মতে 4K রেকর্ডিং না করাই ভালো, কারণ অনেক বেশি মেমোরি খায় আর তাড়াতাড়ি মেমোরি ফুল হয়ে যায়। তারপরে ফটো অপশন আছে দেখো, ফটো অপশনে গিয়ে HDR উপরে দেখতে পাচ্ছ, তারপরে এখানে হচ্ছে গ্যালারি অপশন, এটা হচ্ছে ফিল্টার্স আছে এর মধ্যে, তারপরে সেটিংস, এখানেও 5x 2x অবধি অপশন করা আছে, এটা দেখতে পাচ্ছ তোমরা 2x, এই যে 5x। তারপরে এখানে বিউটি মোড আছে, মুখে কোনো রকমের ব্রণ থাকলে বা সে যদি একটু কালো হয় সেটা ফর্সা করতে এই বিভিন্ন ধরনের বিউটি মোডগুলো কাজ করে। আর এটা হচ্ছে গুগল লেন্স, এখানে জাস্ট ক্লিক করতে হবে, এই যেখানে লেখা আছে মানে কোনো একটা প্রোডাক্ট কী, সেই প্রোডাক্টটা যদি আমরা না জানি সেটার দাম কত কোথায় পাওয়া যাবে সেই গুগল লেন্সের মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে চলে আসি পোর্ট্রেট অপশনে, এই পোর্ট্রেট অপশনের এখানে যে মুভ ফার্দার অ্যাওয়ে এখানে লেখাটা দেখতে পাচ্ছ, তার মানে একটু দূরে রাখতে হবে যেন ছবিটা ভালো আসে। বোকে মোডে ছবি তোলা যাবে, চারপাশটা আপছা হয়ে থাকবে এবং মিডিলের একজনকে ফোকাস করবে। তারপরে মোর অপশনে আসি, এখানে দেখো টাইম ল্যাপস আছে খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিও দেখানোর জন্য। এখানে প্রো মোড আছে, প্রো মোড মানে হচ্ছে যেরকম প্রফেশনালরা ছবি তুলে ISO বাড়িয়ে কমিয়ে ফোকাস বাড়িয়ে কমিয়ে সেরকম ছবি তোলার জন্য এই প্রো মোডটাকে কাজে লাগানো হয়। তারপরে দেখো প্যানোরামা মোড, মানে অনেকটা লম্বা জায়গা জুড়ে কোনো যদি একটা ছবি তুলতে যায় তাহলে এই প্যানোরামা মোডটা কাজে লাগে, বা কোনো একটা উঁচু বিল্ডিংয়ের ছবি তোলার জন্য এটা কাজে লাগে। তারপরে দেখো স্টিকার, বিভিন্ন ধরনের AR স্টিকার আছে, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফানি ছবি তুলতে পারি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্টিকারগুলো, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের, এগুলো অনেক সময় ডাউনলোড করতে হয়, অনেক সময় ফ্রি থাকে, তো এগুলো সমস্ত কিছু ডাউনলোড করেও ইউজ করা যাবে। যাই হোক, আর ফ্রন্ট ক্যামেরার মধ্যে কী কী আছে আমরা দেখে নিই একটু ভালো করে। এই যে ফ্রন্ট ক্যামেরা, এর মধ্যেও স্টিকার ইউজ করা যাবে, আর এখানে শুটিং মেথড মানে হচ্ছে 1080p ভিডিও রেকর্ড করা যাবে বা ছবি তোলা যাবে, ঠিক আছে। আচ্ছা আমি স্টিকারটাকে সরিয়ে দিই, ফটো অপশনে আসি, ভিডিও অপশনে আসি, এখানেও বিউটি মোড আছে, মানে বিউটি মোডটা যদি আমি অন করে দিই তাহলে ছবিটা একটু অন্যরকম আসবে, তোমরা দেখতেই পাচ্ছ একটু বেশি আমাকে হোয়াইট মনে হবে, কোনো ধরনের মুখে কালো দাগ থাকবে না, ব্রণ বোঝা যাবে না। এখানেও 4K অপশন নেই, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটোতেই 4K অপশন নেই। যাই হোক ওভারঅল ফোনটার ব্যাটারি পারফরমেন্স কীরকম সেটা আমি পরে তোমাদের জানাবো, আর যেহেতু 33 ওয়াট ফাস্ট চার্জিং আছে সেই জন্য খুব দ্রুত চার্জও হবে।
আর অ্যাবাউট ফোনে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যাবাউট ডিভাইস, এর মধ্যে কী কী আছে দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতেই পারছো। ওপো এ ফিফটি সেভেন স্টোরেজ 64 GB ইন্টারনাল, হেলিও G35 অক্টাকোর প্রসেসর, ওএস ভার্সন 12, 4 GB র্যাম, 1 GB এক্সটেন্ড করা যাবে, অ্যান্ড্রয়েড ভার্সন 12। এই তো এই হলো হচ্ছে ফিচার্স এই মোবাইলের, কিন্তু মোবাইলটা দেখতে খুব সুন্দর লাগছে আর সব থেকে বড়ো কথা হাতে খুব একটা হ্যান্ডি ফিল হচ্ছে, বিশেষ করে এই ব্যাক কভারটা লাগানোর পরে যেন হাত থেকে ছুটে না যায়, গ্রিপটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরাও এটা অর্ডার করতে পারো, আমি নিচে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে অর্ডার করতে পারো বা দোকান থেকেও তোমরা কিনতে পারো। আর তোমাদের আমি প্রাইসটা বিভিন্ন দোকানে বিভিন্ন রকম ভ্যারি করবে, কেউ যদি অফারে কেনো তখন সে তখনকার দাম অন্যরকম হবে, কেউ যদি দোকান থেকে কেনো সেটার দাম অন্যরকম হবে। তোমরা পিছনে দেখতেই পাচ্ছ কী কী ফিচার্স এর মধ্যে আছে, তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিলাম আর এটার দামটা তোমরা নিচের লিঙ্কে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা পার্ট নিয়ে। ভাই মজা আয়া? সোচে মত, সাবস্ক্রাইব কিজিয়ে।